আজ ভগবানগোলা টু ব্লকের রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিভিক ভলেন্টিয়ার অফিসার সহ ভগবানগোলা টু ব্লকের ভিআরপিদের উদ্যোগে একটি সচেতনতামূলক শিবির এবং থানা ক্যাম্পাসে মশা মারার স্প্রে এবং সাফাই কর্মসূচি করা হয় এখানে উপস্থিত ছিলেন রানীতলার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দম দাস সাব ইন্সপেক্টর গদাধর ঘোষাল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সৌমেন কুমার নাথ সহ ভিআরপি ভিক্টর মণ্ডল শহর রানীতলা থানার সিভিক থেকে শুরু করে কনস্টেবল প্রত্যেকেই উপস্থিত ছিলেন আজকের এই সাফাই কর্মসূচিতে যে কোনো রকম জনসচেতনতা তা নিজের এলাকা থেকেই শুরু করা উচিত তাই থানা যেহেতু নিজেদের তাই থানা থেকে সাফাই কর্মসূচি শুরু করে প্রত্যেক এলাকার মানুষজনকে বার্তা দিলেন যাতে নিজের এলাকা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখেন তৌসিফ ইকবালের রিপোর্ট এন টিভি